ফ্রেন্ডস, আই এম ব্যাক। তো আমি আজকে পেয়ে গেছি আমার ছোট বোনকে, মন হয়েছে আমার সাথে ভিডিও করবে, তো চলে এসেছি। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে রেনি সি পড়ছে, ওয়েদারটা প্রচণ্ড ভালো আমার পক্ষে, আমার ফেভারিট ওয়েদার এটা। তো আমার বোনও চলে এসছে, আমার বোনের নাম দেবদত্তা। তোমরা বাইরের ওয়েদারটা দেখে না, আমি রুমের ভেতরে বসে আছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি জানলা দিয়ে তোমাদের আমার বাইরের ওয়েদারটা দেখানোর চেষ্টা করছি। সো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পেলে বাইরের ওয়েদারটা, খুবই বৃষ্টি পড়ছে, তো মেয়েরও খুব ভালো লাগে এই ওয়েদারটা। তো এটা হলো আমার ছোট বোন, বড় বোনটা নিচে আছে টিভি দেখছে। আজকে আমাদের মেনু আছে, দারুণ মেনু আছে আজকে। আজকে মেনু আছে হচ্ছে খিচুড়ি, আলুর দম আর মাছ ভাজা। তো দারুণ মেনু, বাঙালির জন্য তো এটা দারুণ একটা মেনু। তো চলো দেখাই, কে সব রেডি হচ্ছে এখন, চলো দেখাই ওই কিভাবে কি করছে না করছে। হ্যাঁ ফ্রেন্ডস, তোমার চান টান কমপ্লিট হয়ে গেছে, তুমি দেখতেই পাচ্ছ। তো এবার চলো খাওয়া দাওয়া করি গা। আমি তোমাদের সকালের মেনুটাই বলেছি, সকালে কি আজকে কী হচ্ছে আইটেম। চলো যাই, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে এসে তোমাদের সাথে আমি কথা বলার চেষ্টা করবো, কারণ খিচুড়ি খাওয়ার পরে ট্রেনে ঘুম না হলে ঠিকঠাক হয় না। যদি ঘুমিয়ে যাই তাহলে তোমাদের সাথে কথা বলা হবে না, আমি সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা বলবো। যেহেতু বলেছি ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার মধ্যে খিচুড়ি খেয়েছি, তো দুটো মিলে ঘুমটা দারুণ হলো। তারপরে উঠেছি আমি বিকেল দিকে, একটা দারুণ শাহরুখ খানের সিনেমা দিয়েছিলো হ্যাপি নিউ ইয়ার, তো আমি ওটাই দেখছিলাম, আমার দারুণ লাগে সিনেমাটা, তো ওটা দেখছিলাম। তারপর আমি বাড়িতে সন্ধে দিলাম, তারপর আমি তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। মাঝখানে আমি অ্যাক্টিভিটি টাস্কগুলো নিয়ে বসেছিলাম এবং করা শুরুও করে দিয়েছি, কিছু কিছু আছে সেটা খুঁজে দেখলাম। তো দেখলাম লাইফ সায়েন্সটা আছে, তো আমি ওই জন্য লাইফ সায়েন্সটা খুঁজে শুরু করে দিয়েছি করতে। তো এরপর আমি নিচে গিয়ে এক কাপ চা খেয়ে এসেছি নিচে, সেটা তোমরা গিয়ে দেখতেই পেয়েছো। তো এরপর দেখি কি করা যায়। এখনকার মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের ব্লগটা এই পর্যন্তই, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো কোন পার্টটা ভালো লাগলো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।